আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আছেন নিবালা খাইছেন নিবাদ, বাড়ি ঘরের কি সংবাদ? আশা করি আজকে আপনারা আমার ফটাফট লিখে জানাই লেবেন, তাও আবার বাউন বাইরের বাসায়। তো যারা বাউন বাইরে তারা তো বাউন বাইরের বাসায় জানাইবেন, যারা বিন্দিশি ভাই বোনরা আছেন তারা তাদের নিজস্ব বাসা দিয়ে লিখা জানাইবেন, তাইলে আমি বুঝতে পারবো কে কোন অঞ্চলের। আর আসলে যার যার আঞ্চলিক ভাষার এক একটা ইয়া থাকে, কিন্তু নিজস্ব একটা ইয়া থাকে, যেই ভাষায় আমরা কথা বলি সবাই কিন্তু মানে তার মধ্যে একটা টান থাকে যে এটা আমার আঞ্চলিক ভাষা। তো আজকের ব্লগ আমি আমার বাউন বাইরের ভাষায় করতেছি, কেন একটা ব্লগ করার পর আমার মাথার চুল রাখতেছে না আমার ভাই বোনরা, বাউন বাইরের ভাই বোনরা আমার বারবার নক দিতেছে, আফা আর একটা ব্লগ বানান বাউন বাইরের ভাষায়, আফা প্রতি সপ্তাহে একটা করে বানান। তো চেষ্টা করবো, একটা করে বানানো তো সম্ভব না, তো মাঝে মাঝে বানানোর চেষ্টা করবো, যেহেতু বাউন বাইরের মানুষ আমি, তো বাউন বাইরের ভাষা কিন্তু আমার রক্তের লগে মিশে আছে, কারণ এটা আমার মাতৃভাষা, যে ভাষা আমি জন্মের পর থেকে শিখছি, স্কুল কলেজ লাইফ সব বাউন বাইরেতে কাটাইছি। বিয়ে হওয়ার পরে তো উত্তরায়, তো উত্তরার থেকে তো আর বাউন বাইরে যাইয়া স্থায়ীভাবে থাকা হয় না তেমন ভাবে, তো সেই জন্য ভাষাটাকে অনেকটাই মানে হাতছাড়া করে ফেলার মতো ছেলে মেয়ের লগে কথা কইতে হয় শুদ্ধ ভাষায়, নাহলে তো আবার ইতান স্কুলে গেলে কইব কি ভাষায় কথা কয়, ফলা হয় স্কুল তো বাগরে বাইর করে দিব, কারণ ঢাকা শহরের স্কুল এমনই, ফলা হয় না যদি স্কুলে গিয়ে অশুদ্ধ ভাষায় কথা কয় একেবারে স্কুল তো বাইর করে দেয়। তখন যে স্কুল বাড়িছে হুদা শুদ্ধ কথা কইলেও হয় ইংলিশে কোন লাগে, মা বাপ যদি ইংলিশ না জানে সেই স্কুলে ফলাফাইতে ভর্তিই নেয় না। তো আগের যুগেই ভালো আসলো, আমরা স্কুলে গেছি মা বাপে খবরও রাখছে না আমরা মতো, আমরা স্কুলে গেছি আর আইসি, আর এখন স্কুলে মা বাপের আগে পরীক্ষা লয়, মা বাপ যদি ইংলিশ কইতে পারে তারপরে সেই স্কুলে নেয়, নাহলে নেয় না। তো হুদা শুদ্ধ কইলেও কাম হয় না, আর বাউন বাড়ির বাসা তো দূরে থাক, ইংলিশে কথা কোন লাগবো গিয়া, তারপরে গিয়া ফোলাফাইন্ডে ভর্তি নিব। তো যাক গা, এটা কই আর লাভ না, এই কথা কইলে আমার দিন যাইব গা, কথা আর শেষ হইতো না। এখন আমি কমলা ডিরে বাচ্চা বুচ্চে রেডি করে লইছি, কমলার বিসি বুসি সব পালাই দিছি, তো কমলা দিয়ে আজকে মজার একটা নাস্তা বানামো, নাস্তা বলতে কি নাস্তা খাওয়ানোর আইটেম তৈরি করবো, আজকে বানামো কমলার জেলি। আর এই কমলার জেলি অনেক মজা হয়, আমি প্রতি শীতেও এটা বানাই, তো বানাই যে আজকে আমি দেখলাম কি কমলা মানে আমিও লইছি এও লইছি, কমলার দামও কম 80-90 টাকা কেজি, তো এত সস্তা কমলা এখন সকল জায়গায় মানে দামটা কম না, আপনার এলাকাত কে মূল লিখে জানাইছে? তো এই দাম কম মানে সময় কইদি আমরা ফাললে মানে বেশি করে জেলি দিয়ে রেখে দিতারি, আর এই জেলিটা কইদি খুবই স্বাস্থ্যকর, বাচ্চা বুড়া করা সবাই পছন্দ করবো, এটা বানাই দেখেন তো আমার মতো কইরা কেমন হয়। তো না আমরা জামাই বউ মিললে আর রাজ্যটি কমলা বাইচ্ছে লইছি, দেখছেন তো কেমনে বাচ্চি, খালি চুল কাটা ফালাই দিছি উপরেতে, এখন বিত্রের যে বিচিগুলা এডিও বাইর করে এলাম, আর আজকে কাজের মানুষ নাই বাসাতে একজনও, তো আমরা জামাই বউ মিললেই সব কাম সাইরালামো, খিচা করালামো, আমার কাম জামাই করবো আর জামাইয়ের কামও আমি কইরা দিব, তো এটাই জীবন, জামাই বউ দুজনে মিললা দুজনের কাম যদি কইরা লাই তাহলে কিন্তু আর কামের দান্দা বান্দা থাকে না, নাহলে কামের বেরি বাদে বললে আর সারাদিনও বাড়িতে রি না, খাইতে খাইতে 4টা বেজে জাগা। তো এই জন্য আমি জামাইরে কইলাম তুমি আমার একটু সাহায্য করো, তোমার যা কাম আছে তো আমি কইরা দিই, তুমি আমার কাম কইরা দাও। এর কাম বলতে আর কি, এর কাম এক গোসল করলে একটা লুঙ্গি তে খালি বাথরুম ওই ডিগ্রি দূর খুঁজে দিই, এছাড়া আর কোনো কাম নাই, আর নাস্তা মাস্তা কদুর বানাই দেউন, এই তো আর কি। আর এমনি মাসাল্লাহ ভালোই আছে, আমার কোনো কামের লেগে ডাক দিলে না করে না, সব কাম করে দেয়। তো এই যে কমলার ভিতরে যে বিসি ডিয়া ছিল সব ডি ফালাইয়া এখন এই চামড়া সামড়া সবাই কই ব্ল মানে একটা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে লিতেছি, তা হাতে হাতে চাইলেও মানে এটার সিপা রসটা বাইর করে লাইতেন, তা আমি আর হাতে সিপলাম না, ওই ব্ল্যান্ডার আছে হাতের কাছে বিসি ডি ফালাইয়া, তো এই যে ব্ল্যান্ডার দিয়ে এমনি ব্ল্যান্ড করে এমনি একটা সালুন দিয়ে সাইলে রসটা লয়ে এলাম, আর রসের মধ্যে জন্য কোনো ইয়া না থাকে এটা একটু লক্ষ্য রাখলে হইব, আর থাকলেও সমস্যা নাই, এটা এত বেশি ইয়া হয় না, কিন্তু এই কমলা দিয়ে জেলি বানাইলে অনেক মজা হয়। আর এখন তো বাজারে কমলার অভাব নাই, 80-90 টাকা কেজি করে পাওয়া যায়, আমরা এন্দা উত্তরা 80-90 টাকা কেজি এর বেশি না, তো আমি কালকে 2 কেজি লইছি, আবার দিয়ে আমার জামাইও লইছি, তো আমি কই সারছে জেলি বানাইলাই তাইলে সকালবেলা নাস্তার লগে উঠুটু দিলে জিফুতে খাই লাইব, আমার কাছেও মজা লাগে, আমি তো পরোটা দিয়ে খাই লাই, পরোটা দিয়ে খাইতে যে মজা লাগে এটা তো একবার বানাই দেখবেন, আজকে পুরা রেসিপি দিয়ে আপনার দেখামো। আর প্রতি কমলার সিজনে আমি এই কামটা করি, কেন একটু জেলি বানায় রাখলে মানে মজা লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে, তা আমার আব্বা আম্মা আইলে আমার আব্বা ওইটা খুব ভালো পায়, তা আব্বার আর মাঝে মাঝে বানাই দিই, বই বইমে করে দিয়ে দিলে তো বাড়িতে গেলে খায়, আবার আমরা নদী থাকে বেশিরভাগ সময় দেয় নিদ্য, তো তখন নো আইলেও খায়,
তো আব্বার ডায়াবেটিস দেখে আব্বারে কি করি, চিনি না দিয়ে বানাই দিই। আর চিনি না দিলেও মজা লাগে, মানে ডায়াবেটিসের রুগীরা লেগে যেমন লাগে আর কি, একদম মানে ফ্রেশ ফলের রস দিয়ে যদি জেলি বানান যায় যে মজা লাগে। তা আজকে আমি যেভাবে বানামো এটা হইলো আমরা লেগা যারা ডায়াবেটিস নাই পোলা বানের লেগে আর কি। তো এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু একেবারে সহজে করো বানাই লিতে পারবেন। এন 2 কেজি কমলা গো, আর 2 কেজি কমলার রস মানে প্রায় 1.5 কেজির মতো হয়ে যাবুগা। তো 1.5 কেজির মতো হইলে এই 1.5 কেজির রসরে আমি জাল দিয়াম, জাল দিয়া তারপরে এর মধ্যে কী কী দিই তো দেখাই দিয়াম। তো দেখেন আমি খালি খেলাটা কী করি, এই যে এমনি করে সিপা সিপা কমলার রসটা বাইর করে লেছি ছাঁকনিতে ছেঁকিয়া। এখন এই যে দেখেন ফ্রেশ রসটা একেবারে তরতাজা রস, এর একে দেখলেও ভাল লাগে, একে ডালমের রসের লান লাগে। তো যাই হোক, এটা আমাদের আঞ্চলিক ভাষা, যে কোনো জিনিস যদি সুন্দর লাগে কলের পানি হো যদি লইয়া মগের মধ্যে দেয় টলমল করে একে ডালমের রসের লাহান, এটা আমাদের আঞ্চলিক ভাষার একটা কথা আর কি। তো যাই হোক, ডালমের রস আর আপনারা বুঝতেন না যারা বিন্দিশি ভাই বোনরা আছেন, এটা একমাত্র আমাদের বাউন বাইরের ভাই বোনরাই বুঝবো। এটা আমাদের কাছে যে রসটারে দেখতে সুন্দর লাগে সেই রসটারে আমরা কয়ে লাই ডালমের রসের লাহান। তো এই দেখেন কত সুন্দর লাগতেছে রসটা, একে টলমল টলমল করতেছে। এই এন কেড়ে 2 কেজির মানে কমলার রস পুরাটা এই ফ্রেশ রসটা দিয়ে জেলি বানাইলে একদম অনেক মজার হইব। তো যাই হোক, এই রসটারে জাল দিব, আর এনে যে কমলার সুলকাটি আছে ইতো ফালাইতাম না, ইতো কামো লাগে রূপসস্তার কামো দেখাম একদিন। হ্যাঁ, তো রূপসস্তার কামের লাগে ইতার একে দিয়া মারে আনতে একেবারে বেশি যে টলমলিয়া কালার গাঢ় কালার কমলা, সেই কমলা কালার একটি খুঁজে বাইর করতেছি, আমার কুদুর সুলখা লাগবো। এই কুদুর সুলখা দিয়ে আমি যখন মানে জেলিটা বানামো এই কুদুর সুলখা দিয়ে কী করি এটাও দেখামো। তো এতে সুলখা কুদুর লইয়া ওই ভিতরে যে সাদা ইয়াটা দেখা যাইতেছে কেমন একটা সাদা সাদা অংশ, এটার এমনি চামচ দিয়ে হাঁসড়াইয়া উঠে হালাই দিয়াম, হালাইয়া উফ তাহলে চামড়াটা ফাতলা হইব না, তলো কমলা কালার উফরো কমলা কালার। তো এই কমলা কালার চামড়াটারে আমি এমন করে দেখেন কেসিতে লম্বা লম্বা করে কেটে লাম, যার যেমন ভালো লাগে এমন করে কেটে লেবেন। এই যে এমন লম্বা লম্বা করে ফাতলা পাতলা করে কেটে লাম, তাইলে কিন্তু তিতা লাগতো না, ওই তলের অংশটা কিন্তু তিতা তিতা লাগে আর উপরের অংশটা কিন্তু তিতা না। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো তলের সাদা অংশটা ফালাই দিয়ে চামড়াটারে এমনি করে কেসিতে লম্বা লম্বা করে কেটে লেতেছি, এটা জেলির মেয়েতে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই সৌন্দর্যের জন্য আবার খাইতেও খারাপ লাগে না, খাইতেও ভাল 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 লাগে, বইমা ঢুকাইলে দেখতে অনেক ভাল লাগে। তো যাই হোক, এই যে আমি এন 2টা কোয়ানোর সুলখা মানে 2টা কমলার সুলখার মতো লই লইছি আর কি, আর এই যে রসটারে দিয়ে নিলাম একটা ডেকসিত, তো এটাতে এখন জাল দিমু, জাল দিয়ে তারপরে এনে কী কী দিই সবটাই দেখামু। হ্যাঁ, তো রসের মধ্যে এখন দিয়ে দিলাম 2 কাপ চিনি, আর চিনিটা আসলে আর একটু বাড়াই দিতে পারেন, তবে কমাইয়েন না, একটু বেশি দিলেই ভালো হয়। তো 2 কাপ চিনি দিলাম 2 কেজি কমলার রসের মধ্যে, আর আমি দিয়ে দিলাম ওই যে কমলার সুলকাটি যে কাটতে রাখছিলাম লম্বা লম্বা করে, তো এইটি দিয়ে দিচ্ছি। তো এখানে বালা করে এটা ফাগুটাইলাম, ফাগুইটটা লোক ফাগুইটটা সারলে তারপরে না আমি দিয়াম জেলিটিং পাউডার, আর আমি যে জেলিটিং পাউডারটা আনছি এই জেলিটিং পাউডারের নাম হলো এইটা, এই যে দেখেন ড্রিম জেলি অরেঞ্জ জেলি পাউডার, ড্রিম অরেঞ্জ জেলি পাউডার। তো এটার দাম হয়েছে মাত্র 40 টাকা। কেন যেহেতু রস আমার রাজ্যেরটা, তো জেলির পাউডার আমি 2টা দিতেছি, আর রস যদি আপনি ধরেন 1/2 কেজির লাহান হয় তাহলে 1টা দিলে হইব, আর রস যদি 1.5 কেজি বা 2 কেজি হয় তখন 2টা দিবেন। আমার এনে 1.5 কেজির মতো রস হয়ে গেছে কা, আর যে যার পড়ছে বাপ রে বাপ, আমি ইজিলি যখন বানাইতেছি তখন রাইট জারের ঠেলা আর ভাল লাগে না, ডাহার শহর অনেক জার, গ্রামও জানি আর বেশি জার না। তা আপনারা এলাকাত কেমন জার পড়ছে, আমরা দেশ শীতের দিনে রেখো জারের দিন বুঝছেন, তো এখন আমরা ডাহার শহর যে জার পড়ছে জারে আর ভাল লাগে না, কোনো কাম করতাম মন চায় না, তো জারের দিন ডাকর কষ্টের দিনই। তো এনে দেখেন আমি 2টা জেলির প্যাকেট লুয়ে এলেছি, তো এই জেলির প্যাকেটটি আমি এনে যখন বল করছে বালা করে বল করতে হইব, তো বল করার পরে এই জেলিটির আমি জেলি পাউডারটা আমি দিয়ে এলাম। তো আপনারা এই যে যদি এই জেলিটা বানাইতে চান আমার এই রেসিপিটার একের পুরা ফলো করবেন, বেশি কিছু না কই দিই, এই যে জেলি পাউডারটা দিয়ে লাড়তে থাকবেন থামন যাই তো না লড়া,
থামলে কিন্তু এটা ইয়ে উঠতে চিপুকা মানে দলা দলা বিন্দা চিপুকা, দলা বিন্দা গেলে পরে কিন্তু ভাল লাগতো না, এমন করে লাগতে থাকবেন তো মিশা চিপুকা তাড়াতাড়ি করে। তো এই তো মিশা একটা সুন্দর কালার আইসে, কই টকটকা একটা কালার আইসে। তো এটা জেলি পাউডারের মধ্যে মনে কুদ্দুর রং দেওয়া থাকে এই জন্য, তো জানি না এত কথা বানাইতেছি বানাই, আর এমনি বানাই সবসময়, আজকে অনেক বছর ধরে এমনি বানাই। তো ঘরের সবাই ভাল ভাই দেখে আমি খুব পছন্দ করি, এর লিগে বানাই, আমার কাছে ভাল লাগে। আমার কাছে পরোটা দা মাঝে মাঝে একেবারে আমি বিকালে সকালে যেগুলো মুনছা খাইলেই তেনে দিয়ে দিতেছি একটু অরেঞ্জ ফ্লেভার, এমনি কমলার যে গন্ধ আবার ফেলেবার ফেলেবার দিলে তো আরও গন্ধ উইব, তো যা দেখ গন্ধ বেশি হইলে বেশি মজা, তাই না? তো দিলাম 2 ফোঁটা, মনে রাখা তাহা আর কি, মজা তো এমনি বইটা। আর এটা তখন আমি আরও কতক্ষণ জাল দিয়া, যখন দেখি আমি এটা গাড়া গাড়া হয়ে আইসে, তারপর এটা নামাইলাম। তো নামানোর আগে আমি দেখাই দিলাম কেমন অবস্থার সময় নামাইতেছি। হ্যাঁ জামাই রে কইসলাম, আইও দুজনে মিল্লা জিল্লা ব্লকটার মেয়েতে আমার আঞ্চলিক ভাষায় কথা ডাকুই। জামাই এসে ফার্স্ট মিশাল্লি ভাষা কথা কয়, এর বাড়ি যদিও সিলেট, এ তো সিলেট বেশি দিন মানে থাকা হয়েছে না, থাকছে জায়গায় জায়গায় আমেরিকা, থাকছে তা চিটাগাং, থাকছে উত্তরা ডাহা, তো এমন করে করে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে আর বাসায় গেছে ফার্স্ট মিশালি। তো যাই হোক কোনো ভাষায় ভালো করে পারে না, তারপরেও কইছি যে তোমার যাই হোক না আই হোক তুমি সিলেটি ভাষা একটা ব্লগ বানায় সারবা, কারণ সিলেটি ভাষাটা আমার অনেক ভালো লাগে। আর সিলেটের আমার অনেক ভাই বোনরা আছে যারা বলে আমার যে ভাই আরে কই এন একটা আঞ্চলিক ভাষার ব্লগ করতে, তো আমি আরে প্রায় কই যে চলো আজকে বানাই আজকে বানাই। তো এ দেখি মানে লরে সরে, তো লরে সরে দেখি একদিন যা তাদের দইরা এরে দিয়ে সিলেটি ভাষায় কথা কয় সাইরে দিয়াম। তো অপেক্ষা করেন আপু ভাইয়ারা যারা সিলেটি ভাষার ব্লগটা শুনতেছেন আপনার ভাইয়ের কাছ থেকে, এ সিলেটি ভাষা আর সিরিয়াং ভাষা এই দুইটা ভাষাতে দুইটা ব্লগ বানাইবো আমার কইছে, তো একটু সময় দিতে কইছে আর কি, তো সময় দিছি। তা আপনারা ধৈর্য ধরেন যারা আপনারা ভাইয়ের কাছ থেকে সিলেটি ভাষার ব্লগ শুনতে চান, তার আর মনের আশা আমি পূর্ণ করে সারাম ইনশাল্লাহ। তো এন দেখছেন তো আমার জেলি কই দিয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে কুদ্দুর দিয়ে দিছি, এটা একটু সময় রাখলো ওই ওই জেলিটা কই দিয়ে মানে উইয়া ধরে যেবোগা, জেলিটার ফটতো না, যখন দেখবেন প্লেটের তার পরে না তখনই বুঝবেন যে আমার জেলিটা হয়ে গেছে গা। তো দেখছেন তো না প্লেটের থেকে দিয়ে 1 ফোঁটা ওই ফিলি ফিল গড়তে পরে না, আমার জেলি একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি বই মডেলে দিতেছি, তো যখন ঠান্ডা হয়ে যাবো গা তখন এমন করে বই মডেলে দিবেন, বই মডেল আর আগ পর্যন্ত কই দিয়ে চামচ দিয়ে লাড়তে থাকতে হইব, নাহলে কই দিয়ে ওই যে করাই জানো যেটার মধ্যে জাল দিবেন এটার মধ্যে বই যাবো গা। তো যা মানে লাইরা সাইরা খাড়িতে কেটে ঠান্ডা করতে হইব, যখন মোটামুটি একদম ঠান্ডাটা হয়ে যাবো গা তখন কাছের বই মডেলে দিবেন তাইলে ভালো হইব। তো আমি এই যে একটা বই মডেলে লিখছি, তো এটা কইতে আমার অনেক দিন যাবো গা, এনো প্রায় অনেকটা রস হয়েছে মানে অনেকটা রস না সরি অনেকটা জেলি হয়েছে। তো এখন রাইতে এটা বানাই লিখছি, সকালে নাস্তা খাইয়াম, সকালে যখন নাস্তা খাইয়াম তখন এই জেলিটা দিয়ে খাইয়াম, আর আর নাস্তা খাইয়া জেলিটা কেমন হইলো দেখাইয়াম, টেস্টটা কেমন হইলো কয়ে দিয়াম। আর এই তো শীতকাল, তখন কমলার দামটা অনেক কম, আপনারা বাসায় কিন্তু এই জেলিটা বানাইবেন, বাচ্চারা খাওয়াইবেন, এটা খুবই স্বাস্থ্যকর। তো যাই হোক এখন সকালবেলা এখন ঘুমে তুইটে গেছি, ঘুমে তুইটে চোখ ডলতে ডলতে ফিরি যেতে গিয়ে বানাইছি রুটি, নামাই আনছি রুটি কি আর পরোটা, রুটি খাইতো চা না পরোটা খাইতো চা খালি, তখন দেখলেই কইব তুমি তো এমনি এত মোটা আবার পরোটা খাও কে রে, যারা আমারে দেখলে মোটা লাগে কয় না ওই নাস্তা জান না জানলে উড়ান বেহা, এখন আমারে বালাসে ওই দেখতে পারে না ধরলে উড়ান বেহা লাগে। তো যাই হোক যাই যেটাই কয় বালার লেগে কয় আমার শিউনি তো কয়, তো শিউনোর চেষ্টা তো করি যেগুলা লালসে মানতারি না যেটা মজা লাগে এটা খাইয়ে লাই, আসলে বাচ্চাম কয় দিন দুই নয়নে যা দেখি জিভবার যেটা মজা লাগে ওইটাই খাই। তো এই সে অবস্থা, তারপরও কিন্তু ডায়েট কন্ট্রোল করা উচিত, একবার ডায়েট কন্ট্রোল করছি কই রে বালাই ওজন কদ্দুর কমছিল, এরপরে যখন ডায়েট কন্ট্রোল ছাইরে দিচ্ছি আমার জামাই এসে আইয়া খালি এনন লয়ে যায় হ্যান লয়ে যায় মজার মজার খাওয়ান খাওয়ায়, এরপরে এমন মোটা হয়েছি আর অন ডায়েট কন্ট্রোল করতে মন চায় না, অন মানে যেদিন ডায়েট কন্ট্রোল করি সেদিন দিয়ে আমার আর খাইতে মন চায় বেশি, তখন কী করতাম জানি না আল্লাহ জানে কী করব। তো এখন আমার কথা হইলো যেটা ভালো লাগে এটাই খাই লাই, যা হয়ে আছে কফল তাই বুঝি কদিন বাসি খাই আমি মরি তাই না, কী কন ভাই বোনরা। তো এই তো পরোটা বাজদাসি রাইতে বানাইয়া ফ্রিজে ধুয়ে দিছিলাম, সকালবেলা ফ্রিজতে নামাইয়া এদের বাজদাসি, তো এমন করে রাহি এমন করে অনেকটা ভিডিও দেখাইছিলাম মনে হয় পরোটা সংরক্ষণ কেমনে করতে হয়, পরোটা যেমনে বানানের সেমনে বানাইবেন, তারপর বলিতেন কাগজ কাইটটা
একটা পরোটা ধুইবেন, তারপরে একটা ফুলি তিন ধুইবেন, আবার একটা রুটি ধুইবেন, আবার ফুলি তিন ধুইবেন, এমন করে করে রুটি পরোটা পুরি মানে যেটা মন চাহে ডিপ ফ্রিজে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। তা আমি তো এমন করে আগেই বানাই রাখি, কারণ সকালবেলা উঠতে পরোটা বানানোর এনার্জি আমার নাই, কারণ এটা অনেক কঠিন লাগে। আগে পারছি, আগে জিফুত আসলো না, একলা একলা আসলাম, তখন শক্তিও আসিল, ধৈর্য বেশি আসিল, অন ধৈর্য কমিয়ে গেছে গা, অন মনে হয় আগের দিন কইরা রাখলেই বালা। আর এমনি করে বানাই রাখলে কিন্তু রুটি পরোটা একদম মানে আপনার তাজা তাজা বানালে যেমন লাগে না, একের হেমনি থাই যে দেখেন ফুলি তিনটা সরাইয়া আস্তে করে টান দিলে উইটাই ভরে। তো এই তো এখন আমি দিয়ে দিলাম আরো একটা পরোটা, এবং সেম ভাবে ওই সবডি পরোটা বাই চেলাম। আজকে পরোটা ওই জেলি দিয়ে কিন্তু খামু, রাইতে যে জেলি বানাইছি ওই জেলি দিয়ে খামু, আর জেলি দিয়ে পরোটা অনেক মজা লাগে। অনেকে মনে করে যে পাউরুটি দিয়ে খাওয়া যায়, তো পাউরুটি দিয়েও খাওয়া যায়, পাউরুটি দিয়ে বাচ্চারা পছন্দ করে। তো আমার ঘরে রুটি পরোটা বা ব্রেড যেটা দিয়েই দিই না খেলে জেলিটা খুব ভালো হয় সবাই। তো সকালবেলা উঠতে জামাইরে কামড় লাগাই দিছি, আমি খাওয়ার পারতাম না, তুমি আমার কামে সাহায্য করো, এইভাবে করা সম্ভব না, কারণ কাজের মানুষ না থাকলে কিন্তু অনেক খারাপ লাগে। চুড়া বুয়া হ্যাঁ গেছে গ্রামের বাড়িতে, শীত পড়ছে বেশি, হ্যাঁ বলে বেড়াইতে গেছে। তো শীতের দিন আসলে সবাই যায় যে মানে বয়ে থাকতো খেতা মুড়ি দিয়ে, ঘর থেকেও কয় যে ঘর নাই, কারণ ওই যে শীতের লেগে বাড়িতে পারতো না, গেটটা খুলবো ওইটা কইতে কষ্ট লাগে তাই না? তো এখন কাজের মানুষ ঘরও একটাও নাই, যারা আছে হেরা সব বেলে অসুস্থ, তো সবাই হুইয়া বুইয়া দিন কাটাইতেছে, আমরা জামাই বউ আজকে কাম করতেছি মিল্লা জিল্লা। তো ঠিক আছে, আমার জামাই ডিমের দুইতে দুইতে ডিমের সামরা উড়ে লইতেছে বেশি পরিষ্কার। তো যাই হোক ডিম ধুইয়া রাখা হয় ভালো, তো এ আবার সবসময় একেরে আমিও সবসময় ডিম ধুইয়া রাখি। তো ডিম দিয়ে আবার বালা করে ধুইয়া আনছে আইনে এখন বাংতাছে। তো ডিম আসলে দোকান থেকে আনিয়ে লগে লগে ধুইয়া লেলি বালা, নাইলে পর মানে ইয়া করতে বাংতে গেলে দেখা যায় ওই যে সুইটটা যায়, ভাঙ্গিয়া যায়, চুলকা থাইকে যায়, তখন আবার এই আড্ডায় তুলতে হয়। ডিমের উপরে বিভিন্ন রকমের মানে ইয়া থাকে কিন্তু জীবাণু থাকে, তো ফ্রিজে তোলার আগে ডিমটা ধুইয়া থোয়াই সবচেয়ে উত্তম। তো ঠিক আছে, ডিম ডিবাইঙ্গে রেডি করে বাকি কামটি করবো, আর আমি পরোটা ডিবাইজাল হইতেছি কেন খাইতে বইয়াম, আর খিদ লেগে গেছে। সকালবেলা উঠলে মানে ফজর নামাজ পইরা অনেক সময় দেয় আমরা খাই লাই, এখন কামের মানুষ নাই দেখি একটু দেরি করি খাওয়া হয়, কেন গ্রামের মানুষ গেছে বেড়াইতে সব। তো যাই হোক, আমরা দুইজন মিললে নাস্তা নুস্তা বানাই, আপনারা আমরা লগেই থাকেন। আর আজকের এই আমার বাউন বাইরে বাসার ব্লগ যারা আর ভালো লাগতেছে আর দা আছেন, আর যাদের কাছে আমার এই বক 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 খারাপ লাগতেছে, আর জানি কান তুলা দা কম না লাগে গেছেন কা। তো যারা আছেন এখনো তারা অনেক অনেক ধন্যবাদ, আর আমার ব্লগটা যারা এনজয় করতেছেন তারা তো ভালোই, আর যারা চলে গেছেন তারা ভালোই আছেন। তো ঠিক আছে, শেষ পর্যন্ত দেখেন যারার কাছে আমার এই বকবকানি ভালো লাগতেছে, আমার বাউন বেড়ে বাসার ব্লগ তারা আছেন, থাকবেন, আর জীবনই থাকবেন আমার মনের মধ্যে। তো শুনতে থাকেন বাকিটাও শেষ করি, হ্যাঁ, আর আপনার ভাইয়া কী কী কাম করে সবই দেখতে থাকেন, হ্যাঁ, আজ গাইল্লা ডাইল্লা ফাইল্লা থাল বাসন যা আছে সব দুইয়া মুই আমার আগ্রহ দিব। এই পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। আজকে হয়তো আপনার ভাইয়াকে কাজ করতে দেখে অনেকের চোখ কপালে উঠে যাবে, এটা আমি জানি। তো আসলে এটা মোটেও ঠিক না, একটা পরিবারে অনেক ধরনের কাজ থাকে যেটা নাকি একা একজন মেয়ের উপর করা কোনোভাবেই সম্ভব না। তো সরি, আসলে আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ব্লগ করতে গিয়ে আমি শুদ্ধ ভাষায় বলে ফেলতেছি, আজকে কিন্তু আমার পুরো ব্লগটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় করা উচিত এবং করতেছিও আমি বলে গিয়েছিলাম, তাই আমি আর এটা কাটলাম না, এখন থেকে আবার শুরু করি। হ্যাঁ, তো আজকে হয়তো অনেকেই আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষার ব্লগটা দেখবেন, দেখলে যাদের কাছে ভালো লাগবো একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাইবেন কেমন লাগছে আপনার কাছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, সাইডে দেখবেন একটা ঘন্টার মতো আছে, ঘন্টা বাড়ি দেয় না টিং 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 করে এমন একটা ঘন্টার মতো আছে, এটা আমি একটা সিপ টিপ দিবেন, টিপ দিলে দেখবেন একটা সাইডে অল লেখা আসছে, ওইটার মধ্যে আবার টিপ দিবেন, দিলে আমার ভিডিও যে বলেই সাইরাম
দাম করে আপনার কাছে নোটিফিকেশনটা যাইবোগা। আর আপনি যদি আমার ব্লগ ভালো লাগে তাইলে আপনি তখন ভিডিওটা দেখে নেবেন তাড়াতাড়ি কইরা, দেখে একটা কমেন্ট করবেন আফা আমি আপনার ভিডিও দেখছি। তো আপনার মতো ভালো বন্ধু আমার আর দুনিয়াত কেউই নেই, কারণ যারা আমার ভিডিও ভালো করে দেখে আমার ভালো করে কমেন্ট করে তারা কইতে আমি অনেক বেশি ভালো পাই, কারণ তাদেরকে আমি এত ভালোবাসি সত্যি বললে বুঝাইতে পারবো না। যারা খারাপ কমেন্ট করে বলে কমেন্ট পড়তে আসছি কমেন্ট দেখতে আসছি তাগরও বালা ফাই, কারণ হেরা আছে বললে বিনোদন পাই, এগুলো আমার জন্য একটা বিনোদন। যারা নি কয় যে আপনার কমেন্ট পড়তে আসছি কমেন্ট দেখতে আসছি খারাপ কমেন্ট লিখতে আসছি, এগুলো হচ্ছে একটা বিনোদন, কারণ ভালো জিনিসের মধ্যেই দেখবেন খারাপ মানুষের হাত লাগে, খারাপ জিনিসে খারাপ জিনিসের হাত লাগে না, কেন যে কাজটা ভালা এটার কেমনে ফসাইবো কেমনে নষ্ট করবো কিছু মানুষ হইতে হয় এটার লাগে। আর ফিসে যারা লাগিয়ে থাকে ইতান সারা জীবন ফিসে থাকে, ইতান সামনে যাইতে পারে না, এটা একেবারে আল্লাহর তরফ থেকে আল্লাহ কই দিছে। যারা ফিসে লেগে থাকবো এটা সারা জীবন ফিসে লেগে থাকবো, এটা আবার সামনে যাইবো কেমনে, কারণ এটা অভিশপ্ত, অভিশপ্তটা আবার সামনে যাইতে পারে পারে না। তো যাই হোক বেশি কিছু কইতাম না, বেশি কিছু কইতে গেলে বেশি কিছু গাইলাম, বেশি কিছু গাইতে গেলে সমস্যা, অনেক কথাই কইছি আজকে। আর আজকে আসলে অনেক কাজ বাসায়, এই কাজ সার তুইব আন্দাজ আমায় কাম করতে করতে উদুর বুদুর এ থাল বাসন আল্লা টাল্লা সব ধুইতেছে, আবার বাথরুমে রাজ্যের কাপড় ভিজাই রাখছি, জামাই বউ দুইজনে মিললে ইতান কষ্ট হইব, যজ্ঞ নাস্তা মাস্তা খাইয়ে লই সকাল সকাল যদি এত কাম ধরে বইয়ে তাই তো সারাদিন তো রয়েছি বই রই। তো আবার কইতেছে আজকে যেহেতু শুক্রবার সকাল সকাল কামড়ি সাইরা লাগেন মোর জুম্মার দিন নামাজে তুইব, কারণ জুম্মার দিনে একদম সকাল সকাল জায়গা মসজিদে, কারণ ফেরেস্তারা কই দিয়ে আবার ইয়া লেখে, যারা নাকি একদম শবরে শবরে জায়গা তাদের নাম ফেরেস্তারা খাতায় লিখ খেলায় ঠিক না, যারা জুম্মার নামাজ পড়েন যে বাইরা মসজিদে তারা হয়তো জানবেন। তো এ চায় যে ফেরেস্তারার খাতার মধ্যে নামটা থাক, তো এই জন্য এ জুম্মার দিনে সব কাজ সকাল সকাল করে লাইতে চায়। আমিও জুম্মার দিন চাই সবরে রান্নাটা করে লাইতাম, কারণ নামাজের তাই এহারা খাইবো, আর জুম্মার দিন চাই কিছু বালাবুড়া রান্না করতাম, যদিও আজকে রান্না বার আপনাদের লগে শেয়ার করতাম না, কারণ রান্ধতে গেলে আর ভিডিও করতে গেলে আমার কান তুইব সারাদিন যাইব আমার রান্নার মেয়েই, কারণ কাজের মানুষ নাই তো, যদিও কাজের মানুষ সাহিত্য হইতে আজকে বিকেল হইব। তো যাই হোক আর আইয়া ফোরো কাইলে পরে রান্না বারা আবার শেয়ার করিলাম, আজকে সকালের রান্না কী খাইতেছি কী করতেছি তা নেই দেখাইলাম, জিভু থগল মিল্লা কাজ করতেছে জামাই শুদ্ধা, তো জামাই শুদ্ধা কাজ কইরে আমরা তাড়াতাড়ি করি সকালের নাস্তা বানাইছি। আজকে সকালের নাস্তা হলো পরোটা ডিম ভাজা সবজি ভাজি আছে, দুধ জাল দিছি দুধ খাইলে সবাই, আর হলো গিয়ে জেলি যে বানাইছিলাম রাইতে এই জেলি, জেলি দিয়ে আজকে ইচ্ছা মতো পরোটা খাবো অনেকদিন পর, কারণ জেলি খাওয়ার লেগে আমারও মনটা চাইতেছে একটু মিষ্টি মিষ্টি লাগে, সকালবেলা করে মিষ্টি জিনিস দিয়ে নাস্তা খাইতে যেয়ে ভালো লাগে না, যারা আমার মতো রুচিশীল মাশাল্লাহ তাদের কাছে ভালো লাগবো। এদিক দিয়ে কয়টা পাউরুটি হলো এলিছে, যার মন চায় পাউরুটি দেখাইবো আর যার মন চায় ডিম দেখাইবো, আমার জামাই খাইবো সবজি দিয়া, তো এর আবার ইদানিং মিঠা জিনিস যেয়ে ভালো ফায়, কারণ জানি আল্লাহ জানে হ্যাঁ বলতেছে জেলি দিয়ে খাইবো, তাই আমি কইছি এক পিস পাওয়া রুটি দিয়ে জেলি খাও খাইয়া তারপরে রুটি দিয়া মানে পরোটা দিয়া ডিম ভাজি দিয়া সবজি ভাজি দিয়া নাস্তাটা খাইও, আর আমি কই দে জেলি দিয়ে আমার পরোটা খাইয়াম, কেন আমার কাছে হিটাই ভালো লাগে। তো দুধ দিয়ে লাইছি সবাই এক গেলাস করে, কালকে রাইতে মানে আমাদের রোজের দুধ আইসে আইতে আইতে অনেক রাইত হয়ে গেছে, রাইতে জাল দিচ্ছি, তো সকালবেলা আমি কই সকালে সকালে সবাই খাইলাম, কেন রাইতে জাল দিছি আবার সারাটা দিন থাকবো বাসি হয়েছে উগা, রাইতে দুধ রোজের দুধ দিতে দেরি করছে, তো কেউ রাইতের খাওয়ানোর পরে দুধ দিতে পারছি না, তো এই জন্য এখন সকালে দিয়ে লেছি দুধটা। তো ঠিক আছে আর এখন নাস্তা নাস্তা খাক, আর আমিও যে যাই চাটা বসাই দিই চায়ের পানিটা বসাই তুইব, চায়ের পানি না বসাইলে আবার নাস্তা খাই চা চায়। তো এইদিকে ওই যে পোলা ভাইনের নাস্তা দিয়ে দিতেছে সবাই মিললে আমরা নাস্তাটা খাই, আপনারা আমরা লগই থাকেন জেলিটা কেমন হয়েছে একটু দেখেন।
জেলির কালারটা দেখছেন তো কেমন টলমূল্য একটা কালার, আর বাজারের জেলির থেকে কিন্তু কোনো অংশে কম না, আরো 4 গুণ বালা। কেরকমও বাজারের জেলির মধ্যে যে কতটুকু কমলার রস আছে এটা আমি কইতারতাম না, এটা আল্লাহ জানে। আর আমার এনের জেলিটা কিন্তু পুরোই কমলার রস দিয়ে বানানো। তো বাজারের জেলির মধ্যে কি কমলার রস নাকি এর রস, এটা যারা বানায় তারা কইতারবো। তা আমার এটা পুরো কমলার রস দিয়ে বানাইছি, অরিজিনাল জেলিটা অরেঞ্জ জেলি। তো এই জেলি বানাইয়া বুড়া করা জোয়ানে সবাই খাইবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। আর শীতকালে এখন এই জেলি বানানোর উপযুক্ত সময়, এখন কমলার দাম একেবারেই কম বাংলাদেশে। যারা বিদেশ আছেন হ্যাঁ তো 12 মাসই ফল ফ্রুট ফান, বাংলাদেশে কিন্তু ফল ফ্রুটের সিজনে ফলের দামটা একটু কম থাকে, আর নাইলে অন্য সময় আকাশ ছোঁয়া দাম থাকে। এখন একেবারে 80-90 টাকা দেয় এই কমলা কিনুন যায়। তো এখন সবাই ঘরে ঘরে বানাইতে পারেন নির্দ্বিধা। এই যে দেখেন আমি পরোটার মধ্যে একটু লইছি, লই এমনি বরামু বরাইয়া একটা রোল বানামু, বানাইয়া বাস খাইলামু। আর এইভাবে খাইতে এটা অনেক মজা। তো একবার ট্রাই করে দেখবেন, কমলার দাম তো কম, ওই বেশি না বানান, 1 কেজি দিয়ে বানান, 4টা দিয়ে বানান, বানাই যখন দেখবেন মজা লাগে তখন বেশি করে বানাবেন, বানাইয়া একেবারে রেখে দিবেন, রেখে একেবারে 12 মাস খাইতে পারবেন, সবাই খাইতে পারবেন, এটা অনেক হেলদিও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে লই আর খাই লই। হ্যাঁ, খাইতে বইলে বেশি কথা কইতে পারি না, কেন খাওয়ার সময় আমি আবার খাইতেই থাকি। আল্লাহ হাফেজ, পরের বলকে দেখা হইব, সবাই ভালো থাকবেন।